গদখালি খালি ফুল আর ফুল বলতে পারেন ফুলের রাজ্য বলতে পারেন ফুলের রাজধানী স্বাগতম সবাইকে এসেছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি নামক গ্রামে এই গ্রামে প্রচুর পরিমাণে ফুলের চাষ হয় বিভিন্ন প্রকার দেশি বিদেশি ফুলের চাষ হয় এবং এই ফুলগুলো দেশ বিদেশে রপ্তানি করা হয় আজকে বিস্তারিত এই ফুলের চাষ বা ফুলের বাগান সম্পর্কে আপনাদেরকে জানাবো আঙ্কেল ভালো আছেন ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি আচ্ছা এই বাগানটা কি আপনার এই বাগানটা আমার আচ্ছা আচ্ছা কি কি ফুলের চাষ করেছেন ওই গেন্দা আর গোলাপ আচ্ছা গেন্দা ফুল আর গোলাপ ফুল গোলাপ ফুল মোট কত কাঠা জায়গার উপরে 9 কাঠা জায়গার উপরে 9 কাঠা এই যে আপনাদের আর কি ফুলের রাজধানী বলা যায় এই গদখালি গ্রাম কি কি ফুলের চাষ হয় নরমালি গেলো ভুট্টা গেলো হয় ভুট্টা হয় রজনী হয় আচ্ছা শুধু কি দেশীয় ফুল নাকি বিদেশি ফুলও বিদেশি ফুলও আছে দেশি ফুলও আছে আচ্ছা আচ্ছা এই যে আপনাদের গদখালি এই গ্রামে সবচেয়ে বেশি ফুলের বাগান হয় ফুলের চাষ হয় তাই না অন্যান্য জেলা থেকে আপনাদের এই মাটির কি বিশেষত্ব যে এখানে বেশি চাষ হয় মাটিটা ভালো মাটিটা ভালো মাটিটা ভালো কবে থেকে এই গ্রামে রমরমাভাবে ফুলের চাষ শুরু হয়েছে আপনি বলতে পারবেন আমার জানা মতে 25 বছর 25 বছর 25 বছর কার হাত দিয়ে শুরু হয়েছিল পানিশার শেরালির হাত দিয়ে শুরু হয়েছিল এই যে ফুলগুলো আপনারা উৎপাদন করেন এটা কি শুধু লোকাল মার্কেট অর্থাৎ স্থানীয় মার্কেটে বিক্রি করেন নাকি বাইরেও চলে যায় দেশের বাইরে দেশের বাইরেও যায় জি আর দেশেও বেশি চলে আর কি দেশের বাইরেও যায় আচ্ছা কোন ফুলের চাহিদা সবচেয়ে বেশি গোলাপের আর জারবারা 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 কি বিদেশি জাত বিদেশি জাত এই যে গোলাপ আপনি তুলছেন এ কেমন দরে বিক্রি হবে তো পাইকারি বিক্রি করবেন তাই না হ্যাঁ পাইকারি দিন কতক আগে গেছে 1600 1800 2000 টাকা 2022 পর্যন্ত গেছে আচ্ছা আচ্ছা আর নরমালে এখন 2 টাকা 2.5 টাকা 1.5 টাকা আচ্ছা আপনারা ভিডিও দেখে অনেক হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবে একটা নাম্বার বলেন 09 09 49 49 61 61 54 36 36 ভাই বাজারে তোলার জন্য কি ফুল কাটছেন হ্যাঁ ভাই আচ্ছা কি পরিমাণ ফুল কাটবেন আজকে কালকে ভাই কাটিনি ও 700 প্রতিবারে 700 আচ্ছা এখন কি দামে সেল করতে পারবেন বলে মনে হচ্ছে ভাই 1.5-2 টাকা বাসছে 1.5-2 টাকা তার মানে দাম একটু কমেছে হ্যাঁ কমে গেছে আপনি মূলত কোন কোন ফুলের চাষ করেন আমি রজনীগন্ধাও করি রজনীগন্ধা আবার আছে এই মুহূর্তে হ্যাঁ এখন আছে কোথায় এটা দূরে মেলা দূরে অনেকে আছে ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে আপনার নাম্বারটা বলে দেন 01-88-70-96-334 আঙ্কেল এই সাদা ফুলগুলো কি চন্দ্রমল্লিকা কি আমাদের দেশীয় ফুল না ও সব ভারতের সব ঘর দেখেন চন্দ্রমল্লিকা বেশ চমৎকার লাগছে গাঁদা ফুলের সাথে একসাথে লাগানো হয়েছে চমৎকার দেখতে একেবারে সাদা এবং এর ডালটা বেশ শক্ত কত বছর ধরে এই ফুলের চাষের সাথে আপনি যুক্ত এই ধরো 2004 সালে লাগাইলাম আমি কোন ফুলটা বেশি লাভজনক বেশি লাভ তো যে কোনো ফুল যেটা ভালো হয়ে যায় আচ্ছা উৎপাদনের উপর নির্ভর করে হ্যাঁ ওটা যেটা ভালো হয়ে যায় যেটা দাম পাওয়া যায় তাই আপনাদের গদখালিতে কেন এত ফুলের চাষ যেখানে যে জিনিসটা চাষ বেশি হয়ে যায় মানে যেখানে ভালো হয় সেই জায়গাটা চাষ বেশি হয় মানে বাজার বাজার গড়ে ওঠে বাজারটা গড়ে যখন কিনে আসছে এখন যদি এই চাষটা যদি ওই যশোরের ওই পাশে যদি হয় তো তাহলে তো তারা বিক্রি করতে পারবে না বা তারা তো ওই আনতে গেলে গদখালি আনতে হবে আচ্ছা এইটা কি ফুল এই যে যে দেখছি এটা কোন ফুল হ্যাঁ এটা ফুল এটা হচ্ছে গ্যালোরিয়া এটা কি এই কালারের ফুল হয় শুধুমাত্র না এই বিভিন্ন কালারের আছে ওই দেখেন ও এটা তো রজনীগন্ধার মতো আমি যতটা জেনেছি এই গদখালি বাজার সম্পর্কে গদখালি ফুলের রাজ্য সম্পর্কে তাতে একটা ইনফরমেশন পেয়েছি শের আলী সর্দার নামের এক ব্যক্তির মাধ্যমে এই ফুলের চাষ শুরু হয় এবং উনি প্রথমে এই রজনীগন্ধা দিয়েই শুরু করেছিলেন এই সেই রজনীগন্ধা বাগান আপনার গাছগুলো দেখছি তুলনামূলক বড় গোলাপ গাছ কত বছর পর্যন্ত আর কি ফুল দেয় যদি আপনার ভালো পরিচর্যা করা যায় তাহলে আপনি 15 বছর ম্যাক্সিমাম নিতে পারবেন 15 বছর 15 বছর অনেক 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 সময় আচ্ছা কত বছর ধরে এই ফুলের চাষের সাথে যুক্ত আছেন আমি ফুল করতেছি 18 বছর 18 বছর কি কি ফুল করেন আমি গোলাপ করি রজনী করি গাঁধা করি গ্যালোডিলাস করি আমাদের ভিডিও দেখে অনেকে হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবে নাম্বারটা বলে দেন 01-670-66-4146 এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো গদখালি সহ সারা বাংলাদেশের ফুল চাষের জনক শের আলী সর্দার আঙ্কেলের সাথে আপনি তো ফুল চাষের জনক সারা বাংলাদেশে হ্যাঁ অবশ্যই আচ্ছা
কত আগে শুরু করেছেন? এটা 82 সালে। আর 82 সালে তখন ঈষৎ পিরিয়ড ছিল। আচ্ছা, হরতালের দিন এক ভদ্রলোক কিছু রজনীগন্ধা ফুল নিয়ে ওই আমাদের মেন রোডে দিয়ে যাচ্ছে, ওই গদখালি, গদখালি যেটা গদখালির নাম পরিচিত, ওইটা ওই রোড দিয়ে যাচ্ছে। তখন উনি আমার ওখানে পানি খেতে যায় চৈত মাসের দিন। তো আমি বললাম ভাই, ও বলছে কিছু কে ফুল দেখেছেন? আমি হ্যাঁ দেখছি। তা কী ব্যাপার, কী বৃত্তান্ত, এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? তো এটা রজনীগন্ধা ফুল ঢাকাতে নিচ্ছি। বাংলাদেশে হাইকোর্টের মাজারে সর্বপ্রথম এই ফুলটা বিক্রি হয়। তখন আমি ওই ভদ্রকে বললাম তাহলে আমার কোটা বিষ এনে দেন। তো উনি আমাকে এক বস্তা বিষ এনে দিল 6,000 টাকার বিনিময়ে সেই সময়। আপনার ঠিক আছে, কিন্তু আমি ওই 33 শতক জমিতে ওই রজনীগন্ধার বীজটা চাষ করলাম। 50,000 টাকা মতো খরচ হলো, প্রায় 2-3 লাখ টাকার ফুল এসেছিল। ওই 82 সালে 2-3 লাখ টাকার লাভ করলেন আপনি? বিশাল। এইবার মাথা ঘুরে গেল। আচ্ছা আচ্ছা, যে কি ফুল বাংলাদেশে হয়, তুমি ইন্ডিয়ার থেকে আমার এই পরপর কিছু বীজ এনে দাও। তারপর গ্যালিডিয়া আসলো, তারপরে রজনীগন্ধা ডাবলটা আসলো, তারপরে ওই যে একটা কল্যাণী বলে একটা জাত, এটা 2009 সালে এসে এইভাবে পরপর, তারপর গোলাপ, এই যে কটা ফুল বাংলাদেশে চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে সব আমার হাত দিয়ে আসছে, এবং চারা চারা কলম যেগুলো তৈরি হচ্ছে সব আমার হাতে সাপ্লাই দিয়েছে। যখন আমি বেচতাম তখন তো মানুষ আমাকে পাগল বলতো, বলতো এ রে দেখো এই ফুল চাষ করে পাগল, ধান পাট শাকসবজি না করে ফুল চাষ করে। অবস্থা উন্নতি হতে লাগলো, তখন মানুষ চিন্তা করলে হ্যাঁ ঠিক আছে, তো ওটা ভালো কাজ করে। তো একবার আস্তে আস্তে চাষ একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, তিনজন থেকে 10 জন 12 জন বিশ আমার কাছে নিয়ে চাষ শুরু করে দিল। তো আস্তে আস্তে বলা যায় যে এখন তো বর্তমান প্রায় বাংলাদেশ ব্যাপী না, আমাদের এলাকায় 5-6,000 কৃষক আছে। ভিউয়ার্স, দেখালাম গদখালি ফুলের রাজ্য বা ফুলের রাজধানী। তো সব মিলিয়ে ভালো লাগলো, আপনারাও সময় পেলে আসবেন এই আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।